তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো যাবে কি না যাবে আমার সাথে। কলকাতা প্যাশনের শহর, রোম্যান্সের শহর, সেলিব্রেশনের শহর। আমরা তো সব সময় ঘুরতে ভালোবাসি, তবে কলকাতায় কিন্তু শীত আসে না, আসে প্রেমের মরশুম। আজকে আমি শহরবাসীর সঙ্গে কথা বলবো জিও বাংলার পর্দায়, দেখবো তারা কলকাতার কোন জায়গাটায় ঘুরতে যেতে বেশি ভালোবাসে। আমি দেবজিতা আজকে বেরিয়ে পড়েছি কলকাতার বাসীর সঙ্গে কথা বলতে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটা। আপনার নাম? দিব্যা কুন্ডু দাস। শীতকালে শহর কলকাতার সব থেকে পছন্দের ঘোরার জায়গা কোনটা? ভিক্টোরিয়া। আচ্ছা, ভিক্টোরিয়া বাচ্চাদের সঙ্গে বেশি আসা হয়? অবশ্যই। তোমরা ঘুরতে যাও? আমি আমার সঙ্গে এখন প্রেমে পেয়ে গেছি একদম ডিভাকে। সো তোমাদের নাম? তানিয়া সরকার। সৌমিলি দাস। আরশিয়া সিংহ। কলকাতায় সব থেকে প্রিয় ঘোরার জায়গা কোনটা এই শীতকালে? কলকাতা তো ইমোশন একটা, রাইট? যদি আমি একটা কোনো জায়গাকে বা দুটো জায়গাকে বেছে নিতে বলি, সেটা কি পসিবল? তো অবভিয়াসলি ভিক্টোরিয়া মেমোরিয়াল, ক্যাথিড্রাল, ময়দান। ময়দানে পিকনিক আলাদাই। আমি আমার সঙ্গে পেয়ে গেছি একদল বন্ধুকে, তাদের সাথে কথা বলবো, জেনে নেবো তাদের প্রিয় ঘোরার জায়গা কলকাতার কোনটা। হাই, সো কলকাতা শহরের প্রিয় ঘোরার জায়গা কোনটা এই শীতকালে? আমার মতে ইকো পার্ক, ফ্রেন্ডলি, খুব ইকো ফ্রেন্ডলি, এবং পিকনিক করার জন্য ফ্যামিলিদের সঙ্গে এবং বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য খুব ভালো জায়গা। ওকে, তোমাদের ঘোরার জায়গা সব থেকে ভালো লাগে কোনটা? ইকো পার্ক। তোমাদের নাম? শ্রেয়া সাহা। স্বর্ণালী বর্ধন। কলকাতার প্রিয় ঘোরার জায়গা কোনটা? প্রিন্সেপ গার্ড, ভিক্টোরিয়া, ময়দান, ভিক্টোরিয়া, এগুলোই তো, পার্ক স্ট্রিট, ক্রিসমাসের টাইমে। শীতে আইসক্রিম কেমন খাওয়া হচ্ছে? ভালোই খাওয়া হচ্ছে, ঠান্ডায় ঠান্ডাটা বলে না কি একটা কথা আছে, বিশে বিশে একেবারে। আচ্ছা, আইসক্রিম খেতে খেতে তাহলে কলকাতার রাস্তায় শীতে কোথায় ঘুরতে যাওয়া বেশি হয় আর কোথায় ভালো লাগে ঘুরতে? বিশেষত রবীন্দ্রসদন, এই পুরো এলাকাটাই ভালো লাগে। রবীন্দ্রসদন বলুন, নন্দন বলুন, চাই ভিক্টোরিয়া বলুন, আর একটু বিবাদী বাগের দিকে যেতেও ভালো লাগে। ওল্ড কারেন্সি বিল্ডিং, ম্যাট ক্যাফে হল, এই সমস্ত জায়গাগুলোই খুব ভালো লাগে। সব থেকে প্রিয় কলকাতায় ঘোরার জায়গা কোনটা এই শীতকালে? আমি এই সব রবীন্দ্রসদনের চারপাশে যে সমস্ত ঘোরার জায়গা আছে, এগুলোই তো বেশিরভাগটা মানে কলকাতার মানে ফেমাস জায়গা, এই সব জায়গাতে নিয়েই কলকাতাটা বেশি বিখ্যাত, এই জায়গাগুলোতেই ঘুরতে বেশি ভালো লাগে। আমার তিলোত্তমা, আমি তোমায় ভালোবাসি। কলকাতা মানেই ভালোবাসা, আর কলকাতায় ঘোরা মানে সে তো সত্যি ভালো লাগার। কলকাতার না একটা কোনো প্রিয় জায়গা ঘোরা সত্যি বলা যায় না সেভাবে, কারণ কলকাতার কিন্তু সব জায়গায় আমাদের মনের বড্ড কাছাকাছি। আমি কথা বললাম পচলতি কলকাতাবাসীর সঙ্গে যারা কলকাতা ঘুরছেন, তারা কিন্তু জানালেন তাদের পছন্দের জায়গা। আপনিও জানান আমার কমেন্ট বক্সে আপনার পছন্দের কলকাতার কোন জায়গা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং আমাদের ফেসবুক পেজটি জিও বাংলা লাইক করতে ভুলবেন না। ভিডিওটিতে ক্যামেরা পার্সন সুজয়ের সঙ্গে ছিলাম আমি দেবজিতা। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও বাংলা। স্টে টিউনড।